মহানন্দা জলে প্লাবিত নতুন করে মালদা জেলার চাঁচল মহকুমার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। মতিহারপুর, মহানন্দাপুর এবং খড়বা গ্রাম পঞ্চায়েতের প্রায় সবকটি গ্রাম মহানন্দা জলে প্লাবিত। এলাকার প্রায় কোমর সমান জল। প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। শুরু হয়েছে পানীয় জল থেকে শুরু করে খাদ্যের সংকট। এলাকার প্রায় প্রত্যেকটি বাড়িতে ঢুকে গিয়েছে জল। মানুষ থেকে শুরু করে গবাদি পশুর খাদ্যও অমিল। সরকারি ত্রাণ এখনো এসে পৌঁছয়নি। সামান্য ত্রিপলের জন্য হাহাকার করছে এলাকার মানুষজনেরা। লাগাতার বৃষ্টির জোরে ক্রমেই জল বাড়তে শুরু করেছে এলাকায়। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে খোলা হয়নি কোনো ফ্লাড সেন্টার। তবে এত কিছুর মধ্যেও চাঁচল মহকুমার সন্তোষপুরের বাসিন্দা তথা পেশায় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বাচ্চু তার নিজের মাইনে থেকে সাহায্যের হাত পৌঁছে দেন জলবন্দী মানুষগুলোর কাছে। কোমর সমান জলে নেমে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে 200 প্যাকেট শুকনো চিড়ে এবং গুড় পৌঁছে দিয়েছেন জলবন্দীদের হাতে। খাওয়ার প্যাকেটের পাশাপাশি পৌঁছে দিয়েছেন 2000 লিটার পানীয় জল। আমরা এমনি ভিজিট করে গিয়েছিলাম, এমনি দেখে গিয়েছিলাম, জাস্ট সামান্য আমরা কাউকে সাহায্য করতে পেরেছিলাম। আজকে আমরা দেখছিলাম যে খুব শুকনো খাবার বলে কিছু নাই, এদের কোনো খাবার দাবার নাই, পানীয় জলের খুবই সমস্যা। সেই জন্য আমরা পানীয় জল এবং শুকনো কিছু খাবার নিয়ে আমরা আজকে প্রতিটা পরিবারের কাছেই আমরা পৌঁছেছি। জলবন্দী সোহাগ খাতুন জানান, বন্যার ফলে এলাকায় খাদ্য সংকট তৈরি হয়েছে। ঠিকমতো খাবার পাচ্ছেন না তারা, তাই টিনের কৌটো তৈরি করে বাজার থেকে জল এবং খাওয়ার জিনিসপত্র নিয়ে আসতে বাধ্য হচ্ছেন তারা। বাকি মাসটা আমাদের এই মোতাব এলাকায় খাবার দিয়ে গেলো। আমরা দেখি আরও হেল্প হোক আমাদের এই গ্রামে, মোতাব গ্রামে আমার খুবই অসুবিধা আছে। আমাদের একটু থাকার ব্যবস্থা চাই, খাবারের ব্যবস্থা চাই, আমাদের কিছু উঁচু জায়গায় ব্যবস্থা হোক। যে আমাদের বন্যা পরিস্থিতি মোতাব এলাকায় ঢুকছে, যে আমাদের একটু হেল্প হোক, যে আমরা একটু খাওয়ার ব্যবস্থা পাই, আর জল জল বিদ্যুতের সরবরাহ পাই। পর্যন্ত না পাইনি, পানি না পাইনি সরকারের কাছে। এই সরকারের কাছ থেকে এখন আমরা সাহায্য পাইনি। আমার সরকারের কাছে একটু চাই যে একটু সাহায্য পাই। এই চরম সময়ে মাদ্রাসা শিক্ষকের উদ্যোগে কিছুটা হলেও সমস্যার সমাধান হয়েছে তাদের। জলবন্দী মিমসারা বেবি জানিয়েছেন, বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদেরও পর্যাপ্ত খাবার নেই। সরকার থেকে এখনও কোনো ত্রাণের ব্যবস্থা না করায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। অবস্থা খারাপ আমাদের, পানি বেড়ে গেছে কঠিনে, বেড়ার ঘর ছিল পড়ে গেছে। আমাদের মেম্বার দিয়েছে একটা পলিথিন, তার মধ্যে আছে। এখন অনেক কষ্টে আছে আমরা, পানি বেড়ে গেছে তার জন্য। এখন কিছু অনুদান চাইছি আমরা সরকারের কাছে। চাল ডাল নেই, খাবার নেই, কিছু জল নেই, অসুবিধা, মার্কেটে যেতে পারছে না, কিছু করতে পারছে না, বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য কাঁদছে। এক কোমর জলে দাঁড়িয়ে এলাকার বসিত মোহাম্মদ জানান, এলাকায় বন্যার জলের কারণে খাদ্য এবং পানীয় সংকট দেখা দিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো প্রতিনিধি বা জনপ্রতিনিধি তাদের খোঁজ নিতে আসেননি বলে অভিযোগ তাদের। আর কয়েকদিনই পরিস্থিতি এরকম থাকলে এলাকার মানুষরা না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মোহাম্মদ জনি। সমস্ত বিষয় জানার পর চাঁচল এক নম্বর বিডিও সমীরণ ভট্টাচার্য অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, নদীর পাড়ে কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে বুধবার বানবাসী এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। ওই এলাকার মানুষদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে প্রশাসনের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে এলাকায় জল বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ঘর ছেড়ে মহানন্দার বাঁধে আশ্রয় নিয়েছেন। পানীয় জলের সংকট দেখা দিয়েছে এলাকায়। কবে প্রশাসনের নজর পড়বে বন্যা দুর্গতদের দিকে, এখন সেই আশাতেই রয়েছেন মালদার মথুরাপুরের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, মালদা।